আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে পাচ্ছেন। এই মোবাইলটার সমস্যা হচ্ছে, মোবাইলটা ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও চার্জ জমা হয় না, বরঞ্চ যেখানে চার্জ বাড়ার কথা সে জায়গায় চার্জে লাগালে চার্জ কমে যায়। এরকম ধরনের সমস্যা আমাদের কাছে মাঝে মধ্যেই আসে। আর এরকম ধরনের সমস্যা যদি আপনারা সম্মুখীন হন, তাহলে কীভাবে স্টেপ বাই স্টেপ এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমরা মোবাইলটা চার্জে লাগালাম। চার্জে লাগানোর পর উপরে লক্ষ্য করে দেখুন, চার্জিংয়ের আইকনটা কিন্তু শো করছে, অর্থাৎ চার্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। কাস্টমারও কিন্তু বলছে, মোবাইলটা বন্ধ করে চার্জ দিলে বা চালু করে চার্জ দিলে চার্জিংয়ের আইকন কিন্তু দেখায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও 1%ও চার্জ বাড়ে না। বরঞ্চ যদি মোবাইলে 50% চার্জ থাকে, চার্জে লাগানোর পর দেখা যায় যে চার্জ কমতে থাকে, 49, 48 এভাবে কমতে থাকে। তো এরকম সমস্যা মাঝে মধ্যেই আসে, অনেকেই এগুলো সহজে সমাধান করতে পারেন। আবার অনেকেই অনেক ঘাটাঘাটি করার পরেও সমস্যাগুলো সমাধান করতে পারেন না। এগুলো যে শুধু স্যামসাং মোবাইলের ক্ষেত্রে হবে তা কিন্তু না, এগুলো বিভিন্ন মোবাইল যেমন ওপো, ভিভো, এমআই এইসব ধরনের বিভিন্ন মোবাইলে এরকম ধরনের সমস্যা দেখাতে পারে। আমরা মোবাইলটাকে একটি রিলাইফের চার্জার দিয়ে চার্জে লাগিয়ে দেখব যে এই মোবাইলটা অ্যাম্পিয়ার নিচ্ছে কি না। কারণ একটি মোবাইল ভোল্টেজের সাথে সাথে যদি অ্যাম্পিয়ার না নেয়, সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা চার্জ জমা হবে না। দেখুন, আমি ওই রিলাইফের চার্জারটা মোবাইলে কানেকশন করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না। এখানে 5.2 ভোল্ট দেখাচ্ছে, বাট 5.2 ভোল্টের পরে যে 0.0 আছে, অর্থাৎ অ্যাম্পিয়ার যে 0.0 আছে, এখানে কিন্তু কোনো প্রকার অ্যাম্পিয়ার দেখাচ্ছে না। যদি মোবাইলটা চার্জ হতো, তাহলে এখানে অবশ্যই কোনো না কোনো অ্যাম্পিয়ার নিত, বাট আমরা মোবাইলটা চার্জে লাগালে চার্জিংয়ের আইকনটা কিন্তু দেখাচ্ছে। বন্ধুরা, আমরা অন্য আরেকটি মোবাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে অ্যাম্পিয়ারটা কীভাবে নেয় বা অ্যাম্পিয়ারটা কীভাবে শো করে। আমি আবারও এই মোবাইলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না, এখন আমরা অন্য আরেকটি মোবাইল নিব। লক্ষ্য করে দেখুন, আমি যখন মোবাইলটাকে চার্জে লাগালাম, তখন এখানে 5.2 ভোল্টের পাশাপাশি 1.7 অ্যাম্পিয়ারও নিচ্ছে। আমি যখন 532 মোবাইলটাকে, অর্থাৎ স্যামসাং G532 মোবাইলটাকে চার্জে লাগাচ্ছি, তখন কিন্তু চার্জিংয়ের আইকন শো করছে, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে না। আবার যখন অন্য আরেকটি মোবাইল চার্জে লাগাচ্ছি, এখানে কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের এই মোবাইলটা চার্জিং লাইনে কোনো না কোনো ফল্ট আছে। আমরা ওই ফল্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। এখন আমরা মোবাইলটাকে চার্জে লাগাবো। চার্জে লাগানোর পর মাল্টিমিটার দিয়ে ব্যাটারি কানেক্টরে চেক করে দেখব ভোল্টেজ কত দেখাচ্ছে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এখানে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ দেখাচ্ছে না, অনলি 0.13 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা মোবাইলটাকে সম্পূর্ণরূপে খুলে ফেললাম। যেহেতু ব্যাটারি কানেক্টরে আমরা কোনো প্রকার ভোল্টেজ পাইনি, অবশ্যই মোবাইলে কোনো না কোনো প্রকার ফল্ট আছে। এখানে লক্ষ্য করুন, চার্জিং পুটটা কিন্তু একদম ক্লিয়ার আছে, অর্থাৎ চার্জিং পুটটা নতুন লাগানো হয়েছে। বন্ধুরা, যদিও বা চার্জিং পুটটা নতুন লাগানো হয়েছে, তারপরেও আমরা মোবাইলটা চার্জিং লাইনে কানেকশন করে চার্জিং পুটে চেক করে দেখব যে চার্জিং পুটে কোনো প্রকার ভোল্টেজ আছে কিনা এবং চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। আর সেটা চেক করার জন্য আমরা মাল্টিমিটারটাকে ডিসি ভোল্টে সেট করে নিব। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু চার্জিং পুটে 5 ভোল্ট ইনপুট হচ্ছে, অর্থাৎ চার্জিং পুট আমার ঠিক আছে। যেহেতু মোবাইলের চার্জিং পুট ঠিক আছে, তার জন্য চার্জিং পুটে ভোল্টেজের পরিমাণও আমরা ঠিকঠাক পেলাম।
বন্ধুরা, এই মোবাইলটা কাজ করার সময় আমার ছাত্রদেরকে আমি দেখাচ্ছিলাম, তো ভিডিওটা তার জন্য অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো এই লম্বা ভিডিওটা কাটতে গিয়ে আমি এক্সট্রাভাবে ভয়েস দেওয়ার প্রয়োজন হয়েছে। আমরা এখন এই মোবাইলের চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হয় কি না সেটা চেক করে দেখব। মোবাইলটা চার্জে লাগালাম। চার্জে লাগানোর পর চার্জিং পুটে যেহেতু ভোল্টেজ আমরা পেয়েছি, তো চার্জিং পুটে আর পরীক্ষা নিরীক্ষা করব না। লক্ষ্য করে দেখুন, এখানে চার্জিং আইসি পর্যন্ত কিন্তু ভোল্টেজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে। যদি চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট না হতো, তাহলে কিন্তু এখানে 5 ভোল্ট দেখাতো না। আমরা স্টিলের প্যানেলটা একটু কেটে নিব। এখন আমরা পুনরায় চার্জিং লাইনের ভোল্টেজগুলো চেক করে দেখব যে কোন কোন জায়গায় ভোল্টেজ মিসিং আছে। লক্ষ্য করুন, ইনপুটে কিন্তু 5 ভোল্ট পাচ্ছি, আউটপুট ভোল্টেজ একদমই নাই বললেই চলে, অনলি 0.19 বা 1.8 এরকম সামথিং কিছু দেখাচ্ছে। বন্ধুরা, এটার মূল সমস্যা হলো ইনপুটে আমরা ভোল্টেজ ঠিকঠাক পাই, কিন্তু আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ পাই না। আর যার কারণে এই মোবাইলটা চার্জে লাগালে ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও মোবাইলটাতে 1%ও চার্জ বাড়ে না, বরঞ্চ চার্জ কমতে থাকে। এখন যেহেতু এই মোবাইলটাতে চার্জিং আইসি ইনপুটে আমরা ভোল্টেজ পেয়েছি, আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ পাইনি, সেহেতু আমরা এখন মোবাইলটার আউটপুটে, অর্থাৎ চার্জিং আইসির আউটপুটে কোনো প্রকার শর্টিং আছে কি না সেটাও আমাদের চেক করে দেখতে হবে। আর সেটা চেক করে দেখার জন্য আমরা সরাসরি চলে যাব মাইক্রোস্কোপে। এখন আমরা এই মোবাইলটাকে কুল টেস্টিংয়ের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে চার্জিং আইসির আউটপুটে কোনো প্রকার শর্ট আছে কি না। আর সেটা চেক করার জন্য অবশ্যই মাল্টিমিটারকে ডায়োড রেঞ্জে সেট আপ করে নিতে হবে। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু চার্জিং আইসির পাশে যে কয়েলটা আছে, এই কয়েলটাও কিন্তু দুদিকে গ্রাউন্ড দেখাচ্ছে, এবং এই যে চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটরগুলো আছে, অর্থাৎ চার্জিং আইসির উপরের দিকে যে কয়েলটা আছে, বুস্ট কয়েলটা আছে, ওই বুস্ট কয়েলটার পাশে যে তিনটা ক্যাপাসিটার আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি, ওই তিনটা ক্যাপাসিটারই কিন্তু দুই দিকে ভিপ দিচ্ছে, অর্থাৎ ওই ক্যাপাসিটারগুলো শর্ট দেখাচ্ছে। আমরা অন্যান্য লাইনগুলো আরও চেক করে দেখব। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়, এই যে ক্যাপাসিটার তিনটা দুই দিকে ভিপ দিচ্ছে, তার মানে এই নয় যে এই তিনটা ক্যাপাসিটারই খারাপ হয়ে গেছে। এখানে যে কোনো একটা ক্যাপাসিটর খারাপ আছে, আর যেহেতু ক্যাপাসিটারগুলো প্যারালালে কানেকশন করা আছে, তো সেক্ষেত্রে একই সাথে একই লাইনের মধ্যে যদি একের অধিক ক্যাপাসিটার থাকে, আর ওই ক্যাপাসিটারগুলো থেকে যদি কোনো একটি ক্যাপাসিটার শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন ওই ক্যাপাসিটারের আশেপাশে সেম লাইনের মধ্যে যে ক্যাপাসিটারগুলো আছে ওইগুলোও খারাপ দেখাবে। যেহেতু আমরা এখানে তিনটি ক্যাপাসিটার একই সিরিয়ালে শর্ট দেখছি, তো আমরা এই ক্যাপাসিটারগুলোকে প্রথমে রিমুভ করে দেখব। আমরা এই ক্যাপাসিটারগুলো বাদে অন্যান্য কোনো লাইনে আর শর্ট দেখছি না, অর্থাৎ অন্য সাইডে কোনো ক্যাপাসিটার দুই দিকে ভিপ দিচ্ছে না। এখন আমরা কি করব? এখন আমরা এই চার্জিং আইসির পাশে যে তিনটা ক্যাপাসিটার সিরিয়ালে দেখতে পাচ্ছি, এগুলোকে তাতালের মাধ্যমে বা হটগানের মাধ্যমে রিমুভ করব। রিমুভ করার পর আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে পারি কোন ক্যাপাসিটারটা শর্ট আছে। যে ক্যাপাসিটারটা শর্ট আছে ওই ক্যাপাসিটারটা বাদ দিয়ে বাদবাকি ক্যাপাসিটারগুলো পুনরায় আমরা লাগিয়ে দিলেই হবে, বা না লাগালেও তেমন কোনো সমস্যা হবে না। Thank you.
বন্ধুরা, যেহেতু আমরা ওই তিনটি ক্যাপাসিটার রিমুভ করে দিলাম, এখন আমরা পুনরায় চেক করে দেখব এখানে কোনো প্রকার শর্টিং সমস্যা আছে কি না। আমরা সঠিক মানটা বোঝার জন্য মাল্টিমিটারের পজিটিভ লাইনটা গ্রাউন্ডে ধরে মাল্টিমিটারের নেগেটিভ লাইনটা আমাদের হাতে রাখব, যাতে বিভিন্ন কম্পোনেন্টের পাশে স্পর্শ করা যায়। অর্থাৎ পজিটিভ লাইনটাকে আমরা কমন করে নিব গ্রাউন্ডের মধ্যে। এখানে লক্ষ্য করুন, আমি যখন নেগেটিভ লাইনটাকে মোবাইলের গ্রাউন্ডে টাচ করে এবং পজিটিভ লাইনটাকে আমরা হাতে রেখে যখন কয়েলটাতে ধরলাম, তখন কিন্তু কোনো প্রকার মান দেখায়নি। এখন আমরা মাল্টিমিটারে পজিটিভ লাইনটাকে গ্রাউন্ডে রেখে নেগেটিভ লাইনটা যখন কয়েলে স্পর্শ করেছি, তখন কিন্তু কয়েলটাতে মান দেখাচ্ছে, অর্থাৎ সরাসরি কোনো প্রকার গ্রাউন্ড দেখাচ্ছে না। বুঝতেই পারছি আমাদের মোবাইলে শর্টিং সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপাসিটরগুলোকে আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব যে এই তিনটা ক্যাপাসিটরের মধ্যে কোন ক্যাপাসিটরটা শর্ট ছিল। বন্ধুরা, মোবাইলে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। আর এই ক্যাপাসিটরগুলো পরিমাপ করার সময় আমরা মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে সেট করে নেব। ক্যাপাসিটর খোলা অবস্থায় যদি ভালো হয় কোনো প্রকার মান দেখাবে না এবং ভিপও দিবে না। লক্ষ্য করে দেখুন, আমি যখন প্রথম ক্যাপাসিটরটা ধরেছিলাম তখন কোনো প্রকার মান দেখায়নি বা ভিপও দেয়নি, কিন্তু দ্বিতীয় যে ক্যাপাসিটরটা আছে আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন, এই ক্যাপাসিটরটা যখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে টাচ করছি, এখানে কিন্তু সরাসরি মাল্টিমিটারে ভিপ দিচ্ছে, অর্থাৎ একটি মান দেখাচ্ছে। তো যেহেতু এই ক্যাপাসিটরটা মান দেখাচ্ছে, তাহলে আমরা বুঝতেই পারছি এই ক্যাপাসিটরটা শর্টিং ছিল। আর এই ক্যাপাসিটরটা শর্টিং থাকার কারণেই আমার এখানে চার্জিং আইসির আশেপাশে যে আরও ক্যাপাসিটর ছিল, ওই ক্যাপাসিটারগুলো কিন্তু শর্ট দেখাচ্ছিল, এবং এখানে যে চার্জিং আইসির উপরে যে বুস্ট কয়েলটা ছিল ওই কয়েলটাও কিন্তু শর্ট দেখাচ্ছিল। এখন আমরা মোবাইলটা একটু ক্লিন করে পুনরায় চেক করে দেখব যে আমাদের এই মোবাইলটা এখন চার্জ হয় কি না। বন্ধুরা, এখন আমরা মোবাইলটা প্রথমে চার্জে লাগিয়ে মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখব যে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ আসে কি না। যখন প্রথম আমরা মোবাইলটা খুলেছিলাম, ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ পাইনি। লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু ব্যাটারি কানেক্টরে 4 ভোল্ট দেখাচ্ছে। প্রথম অবস্থায় যখন আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে চেক করেছিলাম, তখন কিন্তু ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ পাইনি। পেয়েছিলাম বাট সামান্যতম ভোল্টেজ, অর্থাৎ 1 ভোল্টের চেয়েও অনেক কম ভোল্টেজ পেয়েছিলাম। এখন আমরা মোবাইলটা ব্যাটারি কানেকশন করে তারপর পুনরায় চেক করে দেখব যে এটাতে অ্যাম্পিয়ার নিচ্ছে কি না। যদি চার্জে লাগানোর পর অ্যাম্পিয়ার নেয় বা অ্যাম্পিয়ার শো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে মোবাইলটাতে চার্জ জমা হবে। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। এখন আমরা মোবাইলটা চার্জে লাগাব। লক্ষ্য করে দেখুন, প্রথম অবস্থায় যখন আমরা চার্জে লাগিয়েছিলাম, এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার নেয়নি, অর্থাৎ অ্যাম্পিয়ার শো করেনি। এখন কিন্তু 5.2 ভোল্টের পাশাপাশি 1.2 অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ এখন কিন্তু আমাদের এই মোবাইলটা চার্জ জমা হবে। বন্ধুরা, তাহলে প্রথম অবস্থায় কেন আমাদের এই মোবাইলটা চার্জ জমা হয়নি? তার কারণ হচ্ছে আমাদের এই মোবাইলে চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হচ্ছিল ঠিকই, কিন্তু আউটপুট হচ্ছিল না। অনেকে আমাকে মাঝে মধ্যে ফোন করেন যে ভাই, চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে, কিন্তু ব্যাটারি কানেক্টরে যখন আমরা ভোল্টেজ চেক করতে যাচ্ছি তখন ভোল্টেজ আপ ডাউন করছে, অথবা দেখা যায়
কখনো কখনো কোনো প্রকার ভোল্টেজই শো করছে না। এরকম ধরনের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের শর্টিং সমস্যা থেকেই এসে থাকে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে আপনাদের সময় যাতে বৃথা না যায় এবং আপনারা এই ভিডিওগুলো দেখে যাতে সত্যিকার অর্থে কোনো না কোনো উপকৃত হন সেই চেষ্টাটাই আমি সবসময় করে থাকি। আর আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি সত্যিকার অর্থে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।